এটা তো মানুষের স্বাভাবিক আবেগের ব্যাপার মা। তুমি তো বড়, তোমার তো জানা উচিত মা। আমি তোমাকে বারবার একই কথা বলবো, পিসি যা করেছে সেই আবেগের বশেই, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বাবাকে অপমান করেছে। তার সামনে শুধু একজন ভাই দাঁড়িয়ে আছে, রাগের মাথায় কে মন্ত্রী কে রাজা সেটা কি মাথায় থাকে? ভাই কাকার এই অবস্থার জন্য পুরোপুরি পিসি দায়ী, সেটা পিসি নিশ্চয়ই বুঝতে পেরেছে। এখন পিসি সেই কথা ভেবে খুবই কষ্ট পাচ্ছে, যে যার জন্য এত কিছু সেই এখন মুক্ত, আর যে তার হাতের পুতুল সে এখন অন্ধকার কক্ষে বন্দী হয়ে আছে। আর ভাই কাকা যদি জানতে পারে যে পিসি তাকে ছেড়ে চলে গেছে, তাহলে বুঝতে পারছো কি হবে? ভাই কাকা নিজেকে আর সামলাতে পারবে না, আরো বড় আরো বড় কিছু ঘটাবে। জয়ম, আমার গণনা নির্ভুল। খনা খনা, তুমি নিশ্চিত? হ্যাঁ জয়ম, আমার কোথাও কোনো ভুল নেই। পিসি প্রাসাদ ত্যাগ করে চলে গেলে সত্যি সিংহলের অমঙ্গল হবে। ঐশিকা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আর একটু ধৈর্য ধরে অপেক্ষা করা কি যায় না? কিন্তু এই অপেক্ষা করা তো আমার কাছে একেবারে অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে। সমস্যা নিজে বেছে বেছে বিদায় নিতে চাইছে, আর ও চলে গেলে ভবিষ্যতে কি হবে সেটা ভেবে আপনারা এখন থেকে চিন্তিত হয়ে পড়ছেন। রাজিমা, আমার গণনা হয়ে গেছে। কি বলছে তোমার গণনা? পিসি চলে গেলে সিংহলে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। তুমি নিশ্চিত? দক্ষিণ পূর্ব দিক থেকে বিপদ আসবে। তাহলে তো ত্রিজটাকে এভাবে প্রাসাদ থেকে চলে যেতে দেওয়াটা ঠিক হবে না। এ আপনি কি বলছেন রাজিমা? আমি ঠিক বলছি ঐশিকা। সিংহলের আর কোনো রকম ক্ষতি হোক আমি চাই না। কাল কি হবে না হবে সেটা ভেবে আপনারা এখন থেকে ভবিষ্যতে চিন্তা করে দুর্বল হয়ে পড়ছেন। ঐশিকা ঐশিকা, বোঝার চেষ্টা করো, আমি দুর্বল হচ্ছি না। কিন্তু খনা যখন ভবিষ্যৎবাণী করেছে, আমরা আমরা আর কোনো রকম অশান্তি চাই না। কোনো মূল্যে অশান্তিকে ঠেকাতেই হবে। খনার একটা সামান্য ভবিষ্যৎবাণীকে আপনারা বিশ্বাস করে ফেলছেন রাজিমা? পিসি কোনো অন্যায় করলে রাজিমা ঋদ্ধিমণি কখনো সমর্থন করেনি। আমি পিসিকে আটকাবো শুনে তারা কত বিরক্ত হয়েছিল, আর এখন তুমি তাদের উপরই প্রশ্ন তুলছো? তুমি আর একটা কথাও বলবে না খনা। আজ তোমার জন্যই এত অশান্তি সৃষ্টি হয়েছে। আমি একটা বিষ বৃক্ষকে সমূলে উপড়ে ফেলতে চাইছি, আর তুমি সেটাতে বাধা দিচ্ছ। ঐশিকা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে খনার ভবিষ্যৎবাণীর জোরেই কিন্তু তুমি আজ এখানে দাঁড়িয়ে এতগুলো কথা বলছো। তা না হলে তুমি এতদিন সতী হয়ে আমাদের স্মৃতিতে বিরাজ করতে। তাই বলে খনার অন্যায় কথাগুলোকে মুখ বুঝে সহ্য করতে হবে রাজিমা? বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। মা যেমন সন্তানের সব ভুল ত্রুটি শুধরে দেয়, তেমনি মায়ের সব ভুল ত্রুটি সংশোধনের চেষ্টা করাও কিন্তু সন্তানের কর্তব্য। খনা, আমার ভবিষ্যৎবাণী সফল হবে কিনা সে তো সময় বলে দেবে মা, কিন্তু আমি একদিন এত বড় ভবিষ্যৎ বক্তা হব যে কেউ আমার ভবিষ্যৎবাণী নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে। আমার প্রত্যেকটি বচন অক্ষরে অক্ষরে মিলে যাবে। কিন্তু সেদিনও আমি এখনকার মতোই সবার হিতে মানুষের মঙ্গলের জন্যই ভবিষ্যৎবাণী করব। আমার বচনে প্রত্যেকটি মানুষ উপকৃত হবে, সবার জীবন মঙ্গলময় হয়ে উঠবে। আমি জানি আমার কথা এখানে অনেকেই বিশ্বাস করছেন, কিন্তু আমার গণনায় কোনো ভুল নেই। আমি বেঁচে থাকতে কিছুতেই সিংহলে অনিষ্ট হতে দেব না মা। খানা খানা।